আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদেই আছেন। আমি আপনাদের হোস্ট মোহাম্মদ আতাউল্লাহ শাহেদ, অ্যাগেন ব্যাক উইথ অ্যানাদার এপিসোড। তো আজকে আমি একটি বিষয় নিয়ে কথা বলতে চলে এসেছি। আমি রীতিমতো একটি কমেন্টস পাচ্ছি যে ভাই আমার হিটার নাই বা আমি হিটার অ্যাফোর্ড করতে পারতেছি না, সেক্ষেত্রে আমার করণীয় কী? সো ভিডিওটা আমি লেন্দি করব না, ছোট একটি টপিকস, দ্যাটস ওয়াই আমি চিন্তা করলাম এটা দেখাই আমি কি করতেছি। সো আপনাদেরও আশা করি একটু হলেও কাজে আসবে। সো এটা বলে নেই, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটিতে দেখা যায় যে 1000-2000 ভিউ হয়, সো কেন ভাই লাইক হয় না? আমার কথা হচ্ছে একটা ভিডিও দেখছেন, একটা লাইক তো দিয়ে যান, কষ্ট হয় অনেক ভিডিও বানাতে, চিন্তা করতে, আপনাদের জন্য হেল্প করতে চাই, সহযোগিতা করতে চাই। সো ভিডিওটিতে একটা লাইক দিন আর কমেন্টস করে জানিয়েন আপনার মন্তব্য। যদি ভিডিও ডিসলাইক করেন অবশ্যই নিচে জানাবেন কেন ভিডিওটি ডিসলাইক করেছেন, আমি সংশোধন করে নিব নিজেকে। সো চলে যাই মূল টপিকসে। শীত চলে আসলো আসলি বলেই দেখেন আমি এই যে আমার যে একটা বোর্ড দিয়ে ঢাকা, বোর্ডের উপরে কী পরিমাণ পানি জমা হচ্ছে তার মানে কুয়াশা পড়ছে। আমাদের ট্যাঙ্কগুলোতে আমরা ডিরেক্ট কোনো প্রকার কুয়াশা পানিতে লাগতে দিব না। যদি ডিরেক্ট কুয়াশা পানিতে পড়ে তাহলেই আপনাদের পানি ঠান্ডা হবে। সো যাতে পানি ঠান্ডা না হয় তার জন্য আপনাদের অবশ্যই ট্যাঙ্কগুলোকে এভাবে ঢেকে দিতে হবে। দেখেন আমি আমার ট্যাঙ্কগুলো ঢেকে দিয়েছি, এই দেখেন ট্যাঙ্কগুলো ঢাকা। সো রাতের বেলা ট্যাঙ্কগুলো ঢাকা থাকবে, সকালে যতক্ষণ না পর্যন্ত এই যে এনভায়রনমেন্টের কুয়াশা দেখেন, এখনও কিন্তু আশেপাশে অনেক কুয়াশা দেখা যাচ্ছে। সো এনভায়রনমেন্টের যে কুয়াশাগুলো আছে সেই কুয়াশাগুলো মানে যে পর্যন্ত না কমবে সেই পর্যন্ত আপনারা ঢাকনা খুলবেন না, আর যখন সূর্য উঠে যাবে তখনই ঢাকনাগুলো খুলে দিবেন। যদি ঢাকনা খুলে দেন ডিরেক্ট সানলাইট পানিতে পড়বে এবং এবং কী করবে, পানিটাকে হিট করবে। আবার সন্ধ্যাবেলায় আপনারা এই ট্যাঙ্কগুলোকে এভাবে ঢেকে দিবেন, হ্যাঁ, যার ফলে কি হবে পানি ঠান্ডা হবে না। আর অল্টারনেটিভ আরেকটা জিনিস আপনাদের বলে দিই, আমার এই ট্যাঙ্কগুলো দেখুন, এই একটা ট্যাঙ্ক আছে, তারপরে ওই আর একটা ট্যাঙ্ক দেখেন, এই একটা ট্যাঙ্ক, আর হচ্ছে এই যে ট্যাঙ্কগুলো দেখেন, এই ট্যাঙ্কগুলো কিন্তু সম্পূর্ণ মাছ দ্বারা পরিপূর্ণ পুরাটাই, এই ফলের ঝুড়িগুলো সম্পূর্ণ মাছ দেওয়া আছে। সো আমি কেন আপনাদের দেখাচ্ছি, ট্যাঙ্কগুলোর উপরে দেখেন কী দেওয়া, এই ট্যাঙ্কগুলো আমার ঢাকার প্রয়োজন হয় না, কারণ এটা অল্টারনেটিভ ফ্লোটিং প্ল্যান্টস দিয়ে ঢাকা, এই ফ্রগ বিটস আমার পুরো ট্যাঙ্কটাকে ঢেকে ফেলে। আপনি যদি একটা থার্মোমিটার নিয়ে আপনাকে দেখাতে পারতাম যে ভিতরের টেম্পারেচারটা কত আছে এবং বাইরের টেম্পারেচারটা কত, ভিতরে অনেক টেম্পারেচার বেশি আছে বাইরের তুলনায়। সো আপনারা কী করবেন, যারা ঢাকার মানে ঢাকতে পারছেন না, তাহলে আপনারা কী করবেন, এই খুদিপানা দিয়ে দিবেন ট্যাঙ্কে, খুদিপানা দিয়ে দিবেন অথবা ফ্রগ বিটস, যে কোনো ধরনের ফ্লোটিং প্ল্যান্ট আপনারা দিয়ে দিবেন। এই ফ্লোটিং প্ল্যান্টগুলো কী করবে, এক হচ্ছে পানি পরিষ্কার রাখবে, অ্যামোনিয়া নষ্ট করবে মানে অ্যামোনিয়াকে কিল করে ফেলবে, প্লাস আপনার যে ঠান্ডা যাতে না ঢুকতে পারে সেটার কাজ করবে। আমরা সবাই জানি যে গাপ্পি ধুমধাম টেম্পারেচার আপ ডাউন এগুলো সইতে পারে না, হ্যাঁ, আপনি আস্তে আস্তে টেম্পারেচার নামায় ফেলেন বা আস্তে আস্তে টেম্পারেচার বাড়ান, এতে গাপ্পির কোনো সমস্যা হবে না। গাপ্পি আমি দেখেছি প্রায় 14 ডিগ্রি পর্যন্ত আমি নামাইছি, তাতেও গাপ্পির কিছু হয় নাই, সেটা আস্তে আস্তে নামছে। আর যদি মনে করেন ধাম করে 14-তে নেমে যায় তাহলে গাপ্পি সব মারা যাবে, রুটফিন হবে, ফাঙ্গাস হবে, ডিফারেন্ট টাইপস অফ যেই অসুস্থগুলো হবে, রোগ হবে, মাছ মারা যাবে, আপনার ট্রিটমেন্ট করারও সময় দিবে না গাপ্পি আপনাকে। কারণ যদি বড় মাছ হয়, সাপোজ গোল্ডফিশ বলেন, কমেট বলেন, হ্যাঁ, ব্ল্যাক মোর, কুইকার, এগুলো বড় সাইজের, এইগুলো মাছ আপনাকে ট্রিটমেন্ট করার সময় দিবে, বাট গাপ্পি একটা ছোট প্রাণী মানে মাছ, এটা আপনাকে মোটেও সময় দিবে না, ধাপ ধুপ মরা শুরু করবে। সো যাদের হিটার দেওয়ার অ্যাবিলিটি আছে তারা আপনারা হিটার ইউজ করবেন, যাদের হিটার দেওয়ার অ্যাবিলিটি নাই তারা ঢেকে দিবেন, হ্যাঁ। ও আর একটা জিনিস আপনাদের দেখাই একটু আসেন, যদি আপনাদের টিন দেওয়া থাকে উপরে তাহলে এই যে এরকম কাপড় বা ছালার চট দিয়ে মুড়িয়ে দিবেন অথবা পলিথিন, যাতে জিনিসটা একটু ফাঁপড় হয়ে থাকে, মানে ভিতরে বাতাসটা আটকে থাকে, হ্যাঁ, তাহলে পানিটা বেশিটা গরম মানে ঠান্ডা হবে না। আশা করি ভিডিওটা ছোট হবে, মানে ভিডিওটা একদম ছোট, চেষ্টা করবেন পুরোটা দেখার জন্য, আমি ইনফরমেটিভ ভিডিও আপনাদের দেই, হ্যাঁ।
সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, একটু হলেও কাজে আসবে। যদি কাজে আসে ভাই অবশ্যই একটি থামস আপ দিবেন, কারণ হচ্ছে বলে দেই ইউটিউবের একটি এঙ্গেজমেন্ট পলিসি আছে, ওই এঙ্গেজমেন্ট পলিসির কারণে একটা থামস আপ দিয়ে দিন। সো আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।